আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আসলে করোনার ক্রান্তি লগ্নে একের পর এক চতুর্দিকে মানুষের মৃত্যুর হাজারি। এই মুহূর্তে আসলে ভালো থাকাটাই খুব টাফ, তারপর আল্লাহর কাছে শুকরিয়া সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা করছি। জিরো থেকে নায়ক, নায়ক থেকে গায়ক, একের পর এক আমাদের গান উপহার দিয়ে যাচ্ছেন কে? হ্যাঁ, সবাই হয়তো বুঝতে পেরেছেন, হিরো আলম ভাই। হ্যাঁ, গতকালকে দুপুরে দেখলাম তার ইউটিউব চ্যানেলে এরাবাইন একটি সং রিলিজ হয়েছে, অতি শীঘ্রই হয়তো বা আমরা দেখতে পারবো এবং সেটা নিয়ে হয়তো বা তুলপার। এরাবাইন গানটি শ্যুট করা হয়েছে একটি মরু, কী বলে, মরুভূমিতে। তো অনেকের প্রশ্ন যে করোনাকালীন অবস্থায় হয়তো বা কোথাও কোনো মিডিল ইস্টে গিয়ে সেই গানের শ্যুট করা হয়েছে, না এটা কোনো মিডিল ইস্টে গানের শ্যুট করা হয়নি। অনেকের প্রশ্ন ছিল এটা যে এই সময় যেখানে বিমান চলাচল টোটালি বন্ধ, তো এখান সে কোথায় গিয়ে এই গানের শ্যুটটি করলো? গানের শ্যুটটি করা হয়েছে আমাদের যমুনা নদীর তীরে, কী বলে, চরপড়ে একটা জায়গায়, সেখানে বালু আর বালু। আর গানটি যেভাবে শ্যুট করা হয়েছে, অনেকের হয়তো বা মনে করবেন যে এটা হয়তো বা কোনো মরুভূমিতে করা হয়েছে, না। যতটুকু জানি সে প্রায় ওয়ার্ল্ডের প্রায় 365 ভাষায় আমাদেরকে গান উপহার দিবেন, তার ফিউচার প্ল্যান হয়তো বা অতি শীঘ্রই আমরা দেখতে পারবো। গেট আপ, তার যে কস্টিউমগুলো, যে আলখাল্লা, যে অ্যারাবিয়ান যে ড্রেস, তার মাথায় পাগড়ি, তারপরে কী বলে যে আলখাল্লা পরা, এমনভাবে গানটি শ্যুট করা হয়েছে মনে হবে যে হয়তো বা কোনো অ্যারাবিয়ান গানই। চলুন গানটা আরেকবার একটু দেখে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, ঘর থেকে বের হলেই মাস্ক পরুন।